অবদান অনস্বীকার্য। তিনি চলে গেলেও তার স্মৃতি সমাজে অমলিন হয়ে থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যগণ, আজকের সভায় প্রয়াত শ্রীমতী মহাশ্বেতা দেবীর মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করুন। অধিবেশনের কার্যতালিকা অনুসারে আমরা আসি প্রশ্নোত্তর পর্বে। আজ আমরা 7টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। মাননীয় অসামরিক বিমান ও পরিবহন মন্ত্রীর প্রতি প্রশ্ন উত্থাপনের জন্য মাননীয় শ্রী প্রশান্ত সরকার মহাশয়কে অনুমতি প্রদান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়। অসামরিক বিমান ও পরিবহন মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। পশ্চিমবঙ্গে মালদা জেলায় একটি বিমানবন্দর আছে, ওই অঞ্চলের সর্বসাধারণের দাবি বিমানবন্দরটিকে পুনরায় চালু করা হোক, কিন্তু সরকার এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। তাই আমি জানতে চাই এ বিষয়ে সরকারের কোনো সদিচ্ছা আছে কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী শ্রীমতী শুক্লা রবি দাসকে বিরোধী সদস্যের প্রশ্নের উত্তর দেবার জন্য অনুমতি প্রদান করছি। আমার বক্তব্য যে পশ্চিমবঙ্গের মালদায় যে বিমানবন্দরটি আছে সেখানে 80 দশক পর্যন্ত বিমান চলাচল করেছে, কিন্তু দীর্ঘদিন পড়ে থাকায় বর্তমানে তা বিমান ওঠানামার অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া রাজ্য সরকারের খামখেয়ালিতে অপরিকল্পিতভাবে শহরের বিকাশ হয় ওই বিমানবন্দর থেকে আর বিমান চলাচল। তবে ওই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আমি সংশ্লিষ্ট জেলার ডিএম এর সঙ্গে কথা বলেছি। আশা করি কিছুদিনের মধ্যে ওই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী সদস্য শ্রীমতী নবনীতা দাস মহাশয়কে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর প্রতি প্রশ্ন করার জন্য অনুমতি প্রদান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সবাই কিছু বলার অনুমতি প্রদানের জন্য। মাননীয় মানব সম্পদ উন্নয়ন অনুগ্রহপূর্বক জানাবেন কি বিদ্যালয়ের মিড ডে মিল দেওয়ার সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের মাননয় ঘটাতে কোনো সদন্ত ভূমিকা গ্রহণ করবে কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মানব সম্পদ মন্ত্রী শ্রী দিলীপ মার্ডি মহাশয়কে বিরোধী সদস্যের প্রশ্নের উত্তর দেবার জন্য অনুমতি প্রদান করছি। ধন্যবাদ। আমাদের দেশে বেশিরভাগ ছাত্রছাত্রী বিশ্বাস করে গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীরা এমন পরিবার থেকে আসে যারা নিতান্তই গরিব। এই সমস্ত ছাত্রছাত্রীদের আমরা যদি বিদ্যালয়ে তৈরি খাবার দিতে পারি তাহলে ছাত্রছাত্রীদের অভুক্তজনিত কারণে উক্ত সমস্যায় সম্মুখীন হতে হবে না। ফলত শিক্ষার মানোন্নয়ন ঘটবে এবং আশাতীতভাবে স্কুল ছুটের সংখ্যাও কমে যাবে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। মাননীয় বন ও পরিবেশ মন্ত্রীর প্রতি প্রশ্ন উত্থাপনের জন্য শ্রীমতী স্বর্ণিকা হরিজন মহাশয়কে অনুমতি প্রদান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জঙ্গলবাসীদের মধ্যে হাতি একটি অন্যতম প্রাণী। তাছাড়া বনের সৌন্দর্য বৃদ্ধি কিংবা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হাতির ভূমিকা অনন্য। অথচ রেল ও বন দপ্তরের সমন্বয়ের অভাব তথা রেলের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে ডুয়ার্সের মরাঘাট জঙ্গলে রেল লাইন পার হওয়ার সময় একসঙ্গে 7টি হাতির মৃত্যু হয়। বিগত বছরগুলিতেও এই ধরনের ঘটনা ঘটেছে। কথা ছিল হাতি করিডোর অঞ্চলে ট্রেনের গতি কমানো, লাইনের দুই ধারে নির্দিষ্ট সীমা পর্যন্ত ঝোপঝাড় মুক্ত রাখা,
বন পরিবেশ মন্ত্রী শ্রীমতী পলি দাস মহাশয়কে মাননীয় বিরোধী সদস্যের প্রশ্নের উত্তর দেবার জন্য অনুমতি প্রদান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিরোধী মন্ত্রীর প্রশ্নের জবাবে বলি, এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে রেলকে শুধু দোষ নাই, ট্রেনের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে রেল যা করছে করুক, বিরোধীরা বরং নিজে চলে এসে। আসলে ওই এলাকায় হাতি রক্ষা করতে হলে রাজ্য ও কেন্দ্রীয় বন দপ্তর এবং রেলকে হাত মিলিয়ে চলতে হবে। পাশাপাশি ওই অঞ্চলে ট্রেন রুটে ওয়াচ টাওয়ার তৈরির কাজ দ্রুত শেষ করতে হবে। অবশ্য আমার মন্ত্র কিছু টাওয়ারের খরচ বহন করবে। কি হবে আর টাওয়ারের খরচ বহন করে? এবং আরো কয়েকটি বনাঞ্চলকে হাতির গোড়ার হিসেবে ঘোষণা আর ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় যৌথ নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে রেলকে ওই ডুয়ার্স অঞ্চলে ট্রেনের গতি কমাতেও নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে এছাড়া হাতিকে জাতীয় ঐতিহ্যপূর্ণ প্রাণী বলে ঘোষণার সিদ্ধান্ত এবং সারা দেশ জুড়ে যাতে হাতি সংরক্ষণ করা যায় তার জন্য ন্যাশনাল এলিফ্যান্ট কনজারভেশন অথরিটি তৈরির কথা ভাবা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী সদস্য শ্রী বাপ্পী সরেনা মহাশয়কে অর্থমন্ত্রীর উপর প্রশ্ন করার জন্য অনুমতি প্রদান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। অর্থমন্ত্রীর নিকট আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গ 11টি জেলায় এবছর অনাবৃষ্টি বলে কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে, ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। এর অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি দেশের মানুষের কাছে এক ভয়ঙ্কর বিষয় হিসেবে দেখা দিয়েছে। তাই মাননীয় স্পিকার, এ ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী কোনো পদক্ষেপ নিয়েছেন নাকি তিনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় অর্থমন্ত্রী শ্রী ছোট্ট ঠাকুর মহাশয়কে মাননীয় বিরোধী সদস্যের প্রশ্নের উত্তর দেবার জন্য অনুমতি প্রদান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়া। আমি বিরোধী সদস্যবৃন্দর প্রশ্নের উত্তরে জানাই যে এ ব্যাপারে আমার সরকার অবহিত আছে। ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গের 11টি জেলা সহ ভারতের মোট 225টি জেলাকে খরাপ্রবণ বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এ সমস্ত অঞ্চলের কৃষকদের সামগ্রিক উন্নয়নের জন্য কিছুদিনের মধ্যে বিশেষ প্যাকেজও ঘোষণা করা হয়েছে। আমি ইতিমধ্যে নাবার্ডের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করছি যাতে উক্ত অঞ্চলগুলির কৃষকেরা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে সহজ শর্তে ঋণও পেতে পারে। আর মূল্যবৃদ্ধির প্রসঙ্গে আলাপ আলোচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি আগামী 30 তারিখে এক সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়া। মাননীয় বিরোধী সদস্য শ্রীমতী সুচিত্রা সরকার মহাশয়কে মাননীয় রেলমন্ত্রীর প্রতি প্রশ্ন করার জন্য অনুমতি প্রদান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় রেলমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, মাননীয় রেলমন্ত্রী, আপনি রেলকে জাতির অগ্রগতির প্রতীক বলে ঘোষণা করেছেন, রেলের বিভিন্ন স্টেশনকে মডেল স্টেশন করার কথাও ঘোষণা করেছেন, আমার সংসদ এলাকা দক্ষিণ দিনাজপুর ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কি? এছাড়া প্রতিনিয়ত যে সমস্যার সৃষ্টি হচ্ছে তার সমাধানে আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার মহাশয়া। মাননীয় রেলমন্ত্রী শ্রীমতী প্রতিমা রায় মহাশয়কে মাননীয় বিরোধী সদস্যের প্রশ্নের উত্তর দেবার জন্য অনুমতি প্রদান করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য বন্ধুর জন্য অবগতির জন্য মাননীয় সদস্য বন্ধু অবগতির জন্য জানাই অতিরিক্ত ট্রেন চালু হয়েছে। আমার সরকারও এটি চায়। স্বাধীনতার দীর্ঘদিন অতিবাহিত হয়েছে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই জেলা উপক্ষিকায় থেকে গেছে। অবশেষে জেলাবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা কিছুটা মেটানো সম্ভব হয়েছে। কিছুদিন